প্রোডিউসার হিসেবে মান্না যতটা সফল বা ক্যারিয়ারের লাস্ট দিন অবধি তিনি প্রোডিউস করে গিয়েছেন, তিনি যতটা সফল এই ধারায় বা তিনি যতটা চেয়েছেন তার ফিলোসফি পূরণ করতে, সেটা কেন ইলিয়াস কাঞ্চন বা রুবেল তারা পিক টাইমে তারা বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও তারা প্রোডিউস আমরা করতে দেখেছি তাদেরকে, কালে ভদ্রে বা ইলিয়াস কাঞ্চন রেগুলার কিছু বানালেও তিনি ওইটা কন্টিনিউ করতে পারেনি, বা রুবেল তো প্রোডিউসার হিসেবে দুই তিনটা ফিল্মই বানিয়েছে, তিনি ওইভাবে প্রোডিউসার নামতেই পারেনি। তো মান্নার মতো এই যে ফিলোসফি বা মান্নার মতো প্রোডিউসার প্রফেশনালি এই হিরো হওয়ার পাশাপাশি প্রফেশনাল যে প্রোডিউস করার যে ব্যাপারটা এটা এক্স্যাক্টলি তারা কেন পারেনি, মান্না কেন পেরেছে, এখন পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে এই ব্যাপারটা আমি আপনাদের সামনে আমার মতো করে বলার চেষ্টা করব। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হবে এবং আশেপাশে একটু ক্রাউড আছে, আপনারা মেনে নেবেন। জাস্ট ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টে। ইলিয়াস কাঞ্চন, মান্না এবং রুবেল তিনজনই বেঙ্গলি ফিল্মের ইতিহাসে সুপারস্টারদের নাম এবং তিনজনই বেঙ্গলি ফিল্ম যেভাবে ডমিনেট করেছে এটা নিয়ে কথা হয়, এটা নিয়ে চর্চা হয় এবং যুগ যুগ ধরে সেটা হবে। বাট আপনি যদি স্টিল যদি আপনি প্রোডিউসার হিসেবে যদি আপনি দেখেন যে একজন নায়ক যখন তার প্রাইম টাইম পিক টাইম থাকে তখন চায় যে বেশি বেশি টাকা আসুক, এই কারণে তিনি রিস্ক নেয়। রিস্ক আমরা ইলিয়াস কাঞ্চনকেও নিতে দেখেছি, মান্নাকেও নিতে দেখেছি, রুবেলকেও নিতে দেখেছি। বাট এখন কথা হচ্ছে যে আমরা কী কী ফিল্ম নিয়ে তাদেরকে রিস্ক নিতে দেখেছি, তারা প্রোডিউস করেছে কী কী ফিল্ম, এটা আমরা বারবার আলোচনা করেছি। আমরা ইন্ডিভিজুয়ালভাবে কম্পারিজন করেছি প্রোডিউসার হিসেবে কে বেশি, মান্না ভার্সেস ইলিয়াস কাঞ্চন নাকি ইলিয়াস কাঞ্চন ভার্সেস রুবেল, মান্না ভার্সেস রুবেল, বিভিন্নভাবে আমরা এটা এক্সপ্লেইন করেছি। তো আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে কে প্রোডিউস করে বেশি সফল বা এবং কেন এটা হয়তো জানেন না। তো এটা এখন আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ দিয়ে জানাবো যে আসলে দেখেন আপনি ইলিয়াস কাঞ্চন বা রুবেল তাদের কিন্তু ক্যারিয়ারের শেষ দিন অবধি কিন্তু আপনি প্রোডিউস করতে দেখেননি, তারা মাঝপথে হয়তো কালে ভদ্রে বলা যাবে প্রফেশনালি এটা হয়তো নেয়নি। এবং মান্নাকে কিন্তু আপনি ক্যারিয়ারের শেষ দিন অবধি কিন্তু আপনি একটা পিতামাতার আমানতের মতো সুপার ডুপার হিট কিন্তু তার প্রোডাকশনের হাউস থেকে এফ এম আনিককে নিয়ে বানাতে দেখেছেন, এটা এখন আমি বলবো আমার ভাষায় কেন। তো আমি শুরুতে যদি একটা বলি যে আপনারা হয়তো ফিল্ম পলিটিক্স বলতে পারেন বা নানা রকম ব্যাপার আপনাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা বলতে পারেন, তো ফিল্ম পলিটিক্স দিয়ে আসলে সব কিছু হয় না, ফিল্ম পলিটিক্সের বাইরেও এখানে অনেক রকম ব্যাপার থাকে, অনেক দূরদর্শিতা থাকে। তো এই দূরদর্শিতা যদি আপনি বলেন দূরদর্শিতা বা আপনি ব্রেন বলেন প্রফেশনালিজম, এটা যদি আপনি দেখেন যে মান্নার ফার্স্ট ফিল্ম কিন্তু ছিল অ্যাজ এ প্রোডিউসার হিসেবে মান্না যখন আত্মপ্রকাশ করেন কাজিয়াতের সঙ্গে, আমরা ফিল্ম লুটতরাজ সুপার ডুপার হিট, সুপার হিট ফিল্ম। এরপরে লাল বাচ্চাতে কিন্তু তিনি আর তাকে নিলেন না কাজিয়াতকে, তো লাল বাচ্চাতে তিনি তো কাজিয়াতকে নিতে পারতেন কারণ এটা গল্প ওরকম গল্প ডিমান্ড করছে না, এটা স্মার্ট একটা অন্যরকম গল্প ডিমান্ড করছে। এই কারণে কিন্তু তিনি ডিরেক্টর চেঞ্জ করলেন, মালিক আফসার, এবং গানগুলো আনলেন নতুনত্ব। এখানে তিনি যে ব্রেন খাটালেন আই বচ্চুকে দিয়ে গান গাওলেন, যে আই বচ্চুকে দিয়ে সব চার রাস্তা করলেন, যে মনের ভিতরে তুমি মনের আগুন কেন জ্বেলেছ বা আরও আগে কেন তুমি এলে না, আর গানগুলো তুমুল লেভেলের চার রাস্তার কপিকে নিলেন, শাহনাজকে নিলেন, আমরা পেলাম। তো এই যে দূরদর্শিতা এটা কিন্তু একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দূরদর্শিতা যে প্লে ব্রেন বা তার যে পার্সোনাল পয়েন্ট অফ ভিউটা কিন্তু একটা বুঝতে। এখন আপনি হয়তো বলবেন যে ইলিয়াস কাঞ্চন কি তাহলে শুধু সুদিক বা দারা সিটোকে নিয়ে ফিল্ম মানে এগুলো কী বানিয়েছেন, কিন্তু প্রফেশনালিজমভাবে ওটা আর এখন প্রডিউসার হিসেবে কিন্তু রুবেলের ওইভাবে কিন্তু আসবে না, রুবেলের দুই তিনটা ফিল্ম কিন্তু ওগুলো ওইরকম মানের দিক দিয়ে বা কোয়ালিটির দিক দিয়েও কিন্তু ওই ফিল্মগুলো ওইভাবে আলোচনা আসবে না প্রোডিউসার, কারণ সবাইকে প্রোডিউসার হতে ব্যাপারটা এরকম নয়, কিন্তু সবাই চায় যে যে বেশি বেশি লাভ, যে আমার লাভ একটু বেশি আসুক, আমি বেশি বেশি টাকা ইনকাম করি, এটা কম বেশি সবাই চায়। তো যে কারণে কিন্তু তারা কিন্তু সবাই চায় যে আমার যাতে প্রোডিউস করে আমার যত বেশি টাকা আসে, আমি যাতে একটু আরেকটু আমার ক্যারিয়ারটা চাঙ্গা হোক, এটা কিন্তু কম বেশি সবাই চায়। তো যার কারণে কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম যে হ্যাঁ যে তারা কিন্তু কালে করতে প্রোডিউসারে এসেছে। এখন আমি আরেকটা কথা বলবো যে মান্নার আরও যে দূরদর্শিতা ছিল, আরও যে একটা ব্রেন ছিল যে কোন সিনেমা কীভাবে চলবে। আপনি দেখেন মান্নার সিনেমাতে আয়ুব বচ্চু এবং জেমসকে দিয়ে গান গাওয়ানোর ইতিহাস আপনারা কমপ্লিট সবাই জানেন, তিনি আম্মা জানে, আম্মা জান তো মান্নার ফিল্ম নয়, তবুও সেখানে আমরা আয়ুব বচ্চুর গান দেখেছি বা তার প্রত্যেকটা সিনেমাতে আয়ুব বচ্চুর গান ছিল, যেমন লুটতরাজের ওই গানটা অনন্ত প্রেম তুমি তো আমাকে বা লাল বাচ্চার প্রত্যেকটা গান তিনি গাইয়েছেন, বা এরপরে আব্বাজানের টাইটেল ট্র্যাক গাওয়ালেন মেবি বিপ্লবকে দিয়ে, এরকম অনেক রকমের ব্যাপার কিন্তু মান্না কিন্তু ঘটিয়েছে। তবে দুই নায়িকাকে এক করিয়েছে, যেটা একটা কালজয়ী ঘটনা আপনি দেখেন, যেটা আমরা স্বামী পূর্ণিমাকে পেলাম স্বামী স্ত্রীর যুদ্ধে,
বা আমরা পরবর্তীতে আমরা মৌসুমি সামনে পেলাম দুই বধু একসঙ্গে, তো এটাও চরম লেভেলের দূরদর্শিতা এবং ওই টাইমে দাঁড়িয়ে এইরকম চিন্তাভাবনা। এবং আমাকে দুই নায়িকা আর ডিমান্ড করছে, দুই নায়িকার তিনি আমাকে ফিল্ম বানাতে হবে, এটা আসলে এই ভাবনা চিন্তাগুলো মানার মাথায় সবসময় ছিল। তো আপনি হয়তো বলবেন যে ইলিয়াস কান্তি ডুগেল কী ভাবনা ছিল, কিন্তু এতটা না, বা প্রফেশনালিজমভাবে আমাকে কাজটা করতে হবে, মান্নার কৃতাঞ্জলি এতটা নামি প্রোডাকশন, আপনি রুবেল ও ইলিয়াস কান্তি কোনো প্রোডাকশনের নাম কি আপনি জানেন? ওইভাবে কৃতাঞ্জলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাকশন হল। তো কৃতাঞ্জলিকে নিয়ে এক্সপ্লেন করার কিছু নেই, কৃতাঞ্জলি অডিয়েন্সের মনে থাকবে এবং মান্নার যে ফিল্মগুলো এটা চিরদিন মানুষের মনে মনে রাখবে। মান্নার শেষ দিকে আপনি দেখেন তার একটা সুপার ডুপার হিট ফিল্ম পিতা মাতার আমানত। তো এই যে ব্যাপার, এই যে দূরদর্শিতা, এই যে চিন্তা ভাবনা মান্নার, এটা আসলে এটা সবার ছিল না, বা প্রফেশনালিজমভাবে ইলিয়াস কাঞ্চন বা রুবেল তারা ওই ব্যাপারটা ওইভাবে হয়তো নিতে চায়নি। বা আপনি যখন একটা প্রডিউস করবেন তখন আপনার অনেক রকম চিন্তা থাকবে, আপনার নায়িকা হ্যান্ডেল করতে হবে, আপনার ডিরেক্টর হ্যান্ডেল করতে হবে, আপনার ডিওপি হ্যান্ডেল করতে হবে, সব কিছুতে আপনার একটা মাথায় অনেক চাপ থাকবে এবং এই চাপটা কিন্তু সবাই নিতে চায় না, যার কারণে কিন্তু আসলে আমি বলবো যে এই চাপটা আসলে অনেকে নিতে চায় না, যার কারণে আমি বলবো যে তারা হয়তো ওই চাপটা নিতে চায়নি বা প্রফেশনালিজমভাবে তারা ওই ক্যারিয়ারটা আসলে নিতে চায়নি। এটা আসলে আমার মনে হয়, এখন আমি জানি না কার কী মনে হয় বা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার পার্সোনাল ফিলোসফিতে নানা রকম ব্যাপার মনে হতেই পারে, কিন্তু আমার এই ব্যাপারটা মনে হয়েছে আসলে যে তার যে আসলে কেন তিনি আসলে এটা মান্নার এই যে দূরদর্শিতা, এই যে চিন্তা ভাবনা, এটা আমার মনে হয় যে এই কারণেই আসলে তিনি প্রডিউসার হিসেবে এত সকলে যে চিন্তা ভাবনা করেছে যে কাকে নিয়ে করলে চলবে বা কাকে নিয়ে ফিল্ম করলে কীভাবে আগাবে। এবং আপনি দেখেন তার ডিরেক্টরের যে ক্লাসিফিকেশন, সবার সঙ্গে তার প্রোডাকশনে তার সুপার ডুপার হিট ফিল্ম কাজিয়াদের সঙ্গে আমরা পেলাম তার লুটতুরা সুপার ডুপার হিট, বা এরপরে মালেকাফের সঙ্গে লাল বাচ্চা, বা মালেকাফের সঙ্গে এরপরে আমরা তার আরও অনেকগুলো ফিল্ম দেখেছি। বাট এই ব্যাপারটা কিন্তু আপনি যদি দেখেন এটা কিন্তু বেশ অন্যরকম একটা ব্যাপার ছিল। তো আপনি যদি দেখেন বা তার অন্য যে ফিল্মগুলো আছে সেই ফিল্মগুলো কিন্তু বেশ সাকসেসফুল। এরপর এফআই মানিককে দিয়ে তিনি ব্যাক টু ব্যাক ফিল্ম বানিয়েছেন, এফআই মানিককে নিয়ে তিনি যে ফিল্মগুলো বানিয়েছেন, এফআই মানিককে নিয়ে আমরা দেখেছি তার স্বামী স্ত্রীর যুদ্ধ বা দুই বধূ একসাম, এই যে ব্রেন যে কখন কোন ডিরেক্টরকে নিয়ে কাকে দিয়ে কীভাবে কাজ করলে কাজ চলবে, তো এই চিন্তাভাবনাগুলো আমার মনে হয়েছে মান্নাকে সবার থেকে আলাদা করে দিয়েছে। এবং তার এই দূরদর্শিতা, তার এই চিন্তাভাবনাগুলোই আসলে মনে হয় তাকে সবার থেকে আলাদা করেছে। এবং তিনি লাইফের শেষ দিন অবধি তিনি যে প্রডিউসার হিসেবে কাজ করতে পেরেছেন, প্রডিউস করতে পেরেছেন, এটা আসলে ডেফিনেটলি তার যে সফলতার একটা মার্ক। তো এটা এই কারণে আমার মনে হয় যে এই যে ব্রেন, এগুলো ইলিয়াস কাঞ্চন বা রুবেল তারা প্রফেশনালিজমভাবে বা আমাকে প্রডিউসার হতে হবে, হয়তো ওই চিন্তাভাবনা প্রডিউস করতে হবে ওইভাবে আসেন, যার কারণে আমার মনে হয় যে একটা সফল তিনি। তো বেসিক্যালি ব্যাপারটা ছিল ভিডিওটি, তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টে।